দেখলাম মেয়েটা কেক কেটে সবগুলো বাচ্চাদেরকে খেতে দিল। কেক খাওয়া শেষে বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ লাফালাফি হই হুল্লোড় করে সবাই মিলে ঘাসের উপর বসে ডিনার করলো। একমাত্র সেই ছেলেটা ছাড়া ছেলেটা এক পাশে গম্ভীর মুখ করে বসেছিল পুরোটা সময়। ওকে দেখে মনে হচ্ছিল হাসি কাকে বলে সেটা ওই ছেলে জানেই না। আমি পকেট থেকে আমার ফোন বের করে আড়াল থেকে মেয়েটার বেশ কিছু পিক তুলছিলাম। খাওয়া শেষে মেয়েটা বাচ্চাগুলোর হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিল। তারপর সবগুলো বাচ্চাকে একে একে আদর করে একটা মিনি প্রাইভেট বাসে উঠিয়ে দিল। বাচ্চাগুলো চলে যেতেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে দিয়েছিল। মেয়েটার কান্না শুনে ছেলেটা বসা থেকে উঠে এসে ওকে জড়িয়ে ধরে। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে আরও জোরে হাউমাউ করে কেঁদে দেয়। মেয়েটাকে কাঁদতে দেখে আমার আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। আমি দ্রুত গিয়ে চলে এসেছিলাম। আমার কেন যেন ভীষণ কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল কেউ আমার কলিজায় হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করছে। অচেনে একটা মেয়ের চোখের পানি কেন আমাকে এতটা পোড়াচ্ছিল আমি নিজেও জানতাম না। এইটুকু বলে থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল আহান। তারপর মাথা তুলে মেঘের দিকে তাকাতেই দেখল মেঘ কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। মেঘের এখনও স্পষ্ট মনে আছে দিশাকে ওর খালামণি নিয়ে যাওয়ার পর মেঘ একদম একা হয়ে গিয়েছিল। দিশাকে প্রত্যেক দিন ভীষণ মিস করতো, তাইও দিশার বার্থডেটা কিছু এতিম বাচ্চাদের সাথে সেলিব্রেট করবে বলে ঠিক করে। বাচ্চাদের জন্য কিছু ড্রেস আর চকলেট কেনার জন্য বের হয়েছিল। তখনই দেখছিল একটা ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, আর অন্যদিক থেকে দ্রুত গতিতে একটা ট্রাক এগিয়ে আসছে। কিন্তু ছেলেটার সেদিকে কোনো ভ্রূক্ষেপই নেই, তাই ও গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়ে দিল। রাতের বেলা মিহির আর ও চুপি চুপি বাসা থেকে বের হয়ে ছোট একটা এতিমখানায় সব বাচ্চাদের নিয়ে বার্থডে সেলিব্রেট করতে ছোট একটা রেস্টুরেন্টে চলে এসেছিল। সেখানে এসে কো ইনসিডেন্টলি আবার ছেলেগুলোর সাথে দেখা হয়ে গিয়েছিল। বাচ্চাগুলো যতক্ষণ মেঘের সাথে ছিল ততক্ষণ ওর সময়টা বেশ ভালোই কেটেছিল, কিন্তু ওরা চলে যেতেই মেঘের দিশার কথা ভীষণ মনে পড়ে গিয়েছিল। তাই ও আর নিজেকে সামলাতে পারেনি, সেখানে দাঁড়িয়েই কেঁদে দিয়েছিল। মিহির চেষ্টা করেও ওকে সামলাতে পারেনি। ওখান থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত পুরোটা রাস্তা ও কান্না করেছে। মেঘকে ভাবনায় ডুবে থাকতে দেখে আহান ওর সামনে তুড়ি বাজালো। তুড়ি বাজানোর শব্দে মেঘের ভাবনার ছেদ ঘটল। আহান ভ্রু নাচিয়ে বলল, কি ভাবছ? মেঘ ডানে বামে ঘাড় নাড়ায়, যার মানে কিছু না। আহান আবারও বলতে শুরু করে, রেস্টুরেন্ট থেকে আসার পর পুরোটা রাত আমি ছটফট করেছি, চেয়েও দু চোখের পাথে একটুখানি ঘুমানতে পারিনি। যখনই চোখ বন্ধ করেছি বারবার মেয়েটার কান্নারত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। তারপর পুরো দুটো দিন কেটে গিয়েছিল। এই দুই দিনে আমি যতবার বাইরে বের হয়েছি ততবার আমার চোখ দুটো শুধু মেয়েটাকে খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। আমি বারবার বাইরে বের হতাম যাতে মেয়েটাকে একটাবার দেখতে পারি, বাট প্রতিবারই নিরাশ হয়ে ফিরে আসতাম। ওকে কেন খুঁজতাম আমি নিজেও জানি না, শুধু জানতাম আমার অশান্ত মনটাকে শান্ত করার জন্য ওকে আমি একবার দেখতে চাই। দুই দিন পর অবশেষে মেয়েটার দেখা পেয়েছিলাম, কিন্তু ওকে যে অবস্থায় দেখেছিলাম তাতে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম কয়েকটা বকাটে ছেলের সামনে দাঁড়িয়ে মেয়েটা মাথা নিচু করে কাঁদছে, আর ওদের মধ্যে থাকা একটা ছেলে ওয়েটার ওনার এক মাথা ধরে টানছে, আর মেয়েটা ঘাড়ের কাছ থেকে ওনারটা চেপে ধরে আছে। আমি রেগে গিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মেরে ওর হাত থেকে মেয়েটার ওনারটা ছাড়িয়ে এনে মেয়েটাকে এক সাইডে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ওই ছেলেটাকে মারায় ওর দলের বাকি ছেলেরা আমার উপর অ্যাটাক করে, আমি ওদের সবার সাথে ফাইট করতে থাকি। আমার সাথে হিয়ান রিয়ান অভিও এসে যোগ দেয়। মারামারির এক পর্যায়ে ওরা আমাদের সাথে না পেরে ওদের দলের বাকি ছেলেদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুরো 20-25 জনের মতো ছেলে এসে হাজির হয়। এতগুলো ছেলেকে একসাথে দেখে আমরা চারজনে একটু ঘাবড়ে যাই, কারণ জায়গাটা আমাদের জন্য একদম অচেনা ছিল। তার উপর এতগুলো ছেলে একসাথে, তারপরে আমরা নিজেদের সামনে নিয়ে ওদের সাথে ফাইট করতে লাগলাম। মারামারির এক পর্যায়ে একটা ছেলে হকি স্টিক হাতে নিয়ে আমাকে পিছন থেকে আঘাত করতে চাইল, কিন্তু তখনই সেই স্টুপিড মেয়েটা এসে আবার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তবে এইবার আর ও আমার বুকের উপর পড়ল না, ঘাড়ে স্টিকের বাড়িকে আমার থেকে কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ল। আমি হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়েছিলাম,
মেয়েটা ঘাড়ে হাত দিয়ে চেপে রেখে মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, হুডিম্যান প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখানে থাকলে ওরা তোমাদের ক্ষতি করবে, প্লিজ তাড়াতাড়ি যাও এখান থেকে। মেয়েটার কথা শুনে লাইফে হয়তো ফার্স্ট টাইম আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। ওইটুকু পিচ্চি মেয়েটা এতটা আঘাত পাওয়ার পরেও নিজের কথা না ভেবে শুধুমাত্র আমাদের কথা ভেবেছিল। মেয়েটি জোরপূর্বক একটা হাসি দিয়ে বলেছিল, আমার কথা ভেবো না, আমার কিচ্ছু হয়নি, শুধু একটুখানি ঘাড়ে লেগেছে, আর আমার ভাইয়া আমাকে খুঁজতে খুঁজতে ঠিক এখানেই চলে আসবে, তোমরা যাও এখান থেকে প্লিজ। মেয়েটা কথা শেষ করার আগেই কতগুলো বাইক এসে ছেলেগুলোকে ঘিরে ধরলো। মেয়েটা সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এর মধ্যে হিয়ান আর রিয়ান এসে আমার হাত ধরে টেনে শোয়া থেকে উঠিয়ে আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওখান থেকে সোজা রিসোর্টে চলে গিয়েছিলাম, আর সেই রাতেই আমরা ঢাকায় চলে আসি, কারণ ওখানেই ফেমাস একজন বিজনেসম্যানের মেয়ের ওপর অ্যাটাক হয়েছিল। তাই পুলিশ ওখানে যারা যারা মারামারি করেছিল তাদের সবাইকে খুঁজছিল। আমরা চাইনি এমন একটা অচেনা জায়গায় নিজেদের ঝামেলায় জড়াতে। কথাগুলো বলে আহান একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঘের মনে আছে সেদিন হুডিম্যানেরা চলে যাওয়ার পর মিহির গিয়ে মেঘকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে এসেছিল, আর ওর বন্ধুরা সেগুলোকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তবে কয়েকটা ছেলে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ সেই ছেলেগুলোকে আর হুডিম্যানদের পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেছে, তবে ছেলেগুলোকে খুঁজে পেল, হুডিম্যানদের পাওয়া যায়নি। আহান বলল, বাড়িতে ফিরে আসার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। যেখানে যেতাম যাই করতাম সবসময় শুধু মেয়েটার কথা মাথার মধ্যে ঘুরপাক খেত। হাজার চেষ্টা করেও মেয়েটাকে ভুলতে পারিনি। হিয়ান অভি রিয়ান মিলে আমাকে বোঝাতো যে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই মানতে পারছিলাম না যে আমি ওইটুকু পুচকে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তার উপর যার নামটা অবধি জানি না এমন একটা মেয়েকে কীভাবে ভালোবাসবো। ওরা সবাই মিলে আমাকে বারবার বলেছিল যে মেয়েটাকে খুঁজে বের করতে, কিন্তু আমি একবারের জন্য মেয়েটাকে খুঁজিনি। উল্টো আমি আমার মনকে সবসময় বোঝাতাম যে আমি মেয়েটাকে ভালোবাসি না, এটা শুধুমাত্র আমার অ্যাট্রাকশন ছিল। আমার এমন পাগল পাগল অবস্থা দেখে মা বাবা চিন্তায় পড়ে গিয়েছিল। ওনারা অবিদের কাছে আমার এমন অবস্থায় কারণ জিজ্ঞেস করতে ওরা সব কিছু বলে দেয়, সব শুনে। ওনারাও আমাকে বলেছিলেন মেয়েটাকে খুঁজে বের করার জন্যে। ওনাদের নাকি আমার পছন্দ নিয়ে কোনো আপত্তি নেই। ওনারা তোমার পিকও দেখতে চেয়েছিলেন, কিন্তু আমি কাউকে দেখতে দেইনি। তারপরেও ওনাদের তোমাকে মেনে নিতে কোনো আপত্তি ছিল না। কথাগুলো বলেই আহান ফোঁস করে একটা শ্বাস ফেলল। মেঘ ওর কথাগুলো মাথা নিচু করে শুনছে। আহান বলল, অবশেষে সবার এত এত টর্চার সহ্য করতে না পেরে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, আর আমার পিছনে পিছনে ওই গাদাগুলো লন্ডনে চলে এসেছিল। পুরো দুটো বছর মেয়েটাকে ভোলার চেষ্টা করেছি, শুধুমাত্র মেয়েটাকে ভোলার জন্য বাবার বিজনেসে জয়েন করেছি। সারাদিন পড়াশোনা করতাম আর সময় পেলে অফিসের কাজ করতাম। তারপরে ক্লান্ত হয়ে রাতে যখন একটু ঘুমাতে যেতাম তখন মেয়েটা আমার কানের কাছে এসে হুডিম্যান হুডিম্যান বলে চিল্লাচিল্লি শুরু করে দিত। আহানের কথা শুনে মেঘ ঠিক করে হেসে দিল। আহান মেঘের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, হেসো না মেঘ পড়ি, যেন এমন কোনো একটা দিন ছিল না আমি মেয়েটার কথা ভাবিনি। ফাইনালি দুই বছর পর বাংলাদেশে ফিরে মেয়েটার আবার দেখা পেয়েছিলাম, তবে তখন মেয়েটা সম্পূর্ণ অন্য একটা রূপে ছিল। ওর দিকে একবার তাকাতেই আমি ওকে চিনে ফেলে দিলাম, তবে ওর বিধ্বস্ত চেহারা দেখে আমার বুকটা ধক করে উঠেছিল। মেয়েটা যখন একটা নাইফস নিয়ে হাতে চেপে ধরেছিল, ওর হাত দিয়ে রক্ত পড়ছিল, তখন আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মেঘ একদৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। আহান ভাঙা গলায় বলল, যখন বুঝতে পেরেছিলাম আমি মেয়েটাকে ভালোবাসি আর ওকে ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে, তখন আমি সবাইকে সবটা জানিয়েছিলাম আর মেয়েটার ব্যাপারেও সবটা জেনেছিলাম। তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সবাই মিলে আমাকে মেয়েটার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কত আকুতি মিনতি করেছি কিন্তু কেউ আমার কথা শোনেনি, হয়তো ওইটাই আমার ভুলের শাস্তি ছিল। আমি চাইলে অনেক আগেই মেয়েটাকে খুঁজে বের করে ওকে ভালো একটা লাইফ গিফট করতে পারতাম, বাট আমি আমার অনুভূতিগুলোর থেকে পালিয়ে বেরিয়েছি। তার শাস্তিস্বরূপ আল্লাহ হয়তো মেয়েটার থেকে আবার আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। পুরো ছয়টা বছর পর যখন মেয়েটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনেছিলাম তখন মনে হয়েছিল পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। এইটুকু বলে আহান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে আবারও বলল, কিন্তু যখন আমি ভাবলাম
আমার এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে। তখন জানতে পারলাম মেয়েটা নাকি আমাকে কোনোদিন ভালোইবাসেনি, সব কিছু নাকি ওর মোহ ছিল। কথাটা বলে আহান মেঘের দিকে তাকালো। মেঘের চোখের কোণে পানি চিকচিক করছে। আহান কাট কাট গলায় বলল, আমি অনেক অপেক্ষা করেছি মেঘ, এই 6টা বছর অনেক বোকামি করেছি। প্রথমে আমার ভালোবাসাটা আমি নিজে বুঝতে পারিনি, তারপর যখন নিজে বুঝতে পেরেছি তখন পরিবারের লোকদের বোঝাতে পারিনি, আর যখন সবাইকে বুঝিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলেছি তখন তোমাকে কিছু বোঝাতে পারছি না। অনেক হয়েছে আন্না, আজকে এক্ষুনি এই মুহূর্তে আমাদের বিয়ে হবে। তুমি রাজি থাকলে ভালো, কিন্তু যদি না থাকো তাহলে তোমাকে জোর করা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। মেঘ আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আহানের কথা শুনে ও হতভম্ব হয়ে গেছে। ও আহানের দিকে তাকিয়ে বলল, আজকে আমাদের বিয়ে মানে? আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, আর আপনি আমাকে জোর করতে পারেন না। আহান মেঘের কাছে এগিয়ে গিয়ে ওর পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সব করতে পারি মেঘপরি, তুমি আমাকে এখনো চিনতেই পারোনি। কথাটা বলে আহান মেঘের পায়ের বাঁধন খুলে ওর বাহু ধরে দাঁড় করালো। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে আহানকে একটা ধাক্কা মারল। আহান এমন আচমকা ধাক্কার জন্য একদম প্রস্তুত ছিল না, তাই মেঘের ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সেই সুযোগে মেঘ জোরে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, তারপর নিজেও ওর পিছনে পিছনে হাঁটা দিল।